এগারো নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিম বিবানি, যে যদিও ইউবাসসারুনাহুম, যদিও তারা একে অপরকে দেখতে পাবে। সো এটা হচ্ছে আগের 10 নম্বর আয়াতের সাথে কানেক্টেড, যে সেদিন বন্ধু বন্ধুকে বন্ধুর খবর নেবে না, যদিও একে অপরকে দেখতে পাবে। তাহলে আমরা এখানে দেখছি যে এটা এমন না যে তার চোখের সামনে নাই বা সে তার সম্পর্কে ভুলে গিয়েছে, এরকম না, সে একে অপরকে দেখতে পাবে, কিন্তু সেদিন সেই অবস্থাতে তার খোঁজ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তারপরে বলা হচ্ছে যে সেদিনটা কেমন, আল্লাহ সুবহান তাআলা আরও বর্ণনা দিচ্ছেন যে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিম বিবানি, যে সেদিন গুনাহগার ব্যক্তি কি করবে, সে পণস্বরূপ তার সন্তান সন্ততিকেও দিতে চাইবে। তাহলে এখানে আমরা দেখছি যে ফার্স্ট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইউবাসারুনা হচ্ছে দে উইল বি শোন, তাদেরকে দেখানো হবে, অর্থাৎ তারা সেদিন তাদের বন্ধুদেরকে দেখতে পাবে, এবং বন্ধুদেরকে দেখেও তারা না দেখার মতো অবস্থা সেদিন থাকবে, যে তাদের বেস্ট ফ্রেন্ড, রিলেটিভস অথবা যে কেউই হোক না কেন, তার আত্মীয় স্বজন, তার সন্তান, যাই হোক না কেন, তাদেরকে দেখানো হবে, তারা তাদেরকে দেখতে পাবে, এবং তারা দেখতে পাবে যে দুনিয়াতে যাদের সাথে চলেছিল তাদের পরিণাম কী হবে। কিন্তু তারপরেও তারা নিজেদের অবস্থা নিয়ে এত বেশি ভীত থাকবে যে তারা তাদের বন্ধু থেকে, তাদের আত্মীয় স্বজন থেকে তারা দূরে সরে যাবে এবং তাদের থেকে নিজেদেরকে ডিচার্জ করে নিবে, কারণ তখন সে চাইবে তার নিজেকেই শুধুমাত্র রক্ষা করার জন্য। তারপরে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ইয়াওয়াদ্দুল মুজরিমু, ইয়াওয়াদ্দু শব্দটা এখানে বলা হচ্ছে, ওয়াদ্দু আল্লাহ সুবহানাহু তাআলার একটা নাম আমরা জানি, সেটা হচ্ছে আল ওয়াদু, যিনি হচ্ছেন এক্সট্রিমলি লাভার, সেখান থেকে ওয়াদ্দু শব্দটা এসেছে, এবং ওয়াদ্দু শব্দটা এসেছে উদ শব্দ থেকে। উদ শব্দের অর্থ হচ্ছে ইন্টেন্স লাভ অর ডিজায়ার ফ্রম দ্য ডেপথ অফ দ্য হার্ট, অর্থাৎ হৃদয়ের গভীর থেকে যেই গভীর ভালোবাসাটা বা গভীর আকাঙ্ক্ষাটা আসে সেটাকে বলা হচ্ছে উদ। সো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন যে তার সেই মুজরিমুন যারা, তারা কী করবে, তাদের ইন্টেন্স ভালোবাসা, তাদের গভীর বা তীব্র আকাঙ্ক্ষা, যে জিনিসটা সেই আকাঙ্ক্ষার কারণে সে এই কাজটা করবে। এবং এখানে আমরা দেখি যে উদ হচ্ছে, হুব হচ্ছে লাভ, সেই লাভ থেকে, সেই হুব থেকেও হচ্ছে স্ট্রঙ্গার লাভ বোঝানোর জন্য উদ শব্দটি ইউজ করা হয়ে থাকে। এবং এই উদ দিয়ে যেটা বোঝানো হয় যে কোনো কিছুর সাথে এমনভাবে অ্যাটাচড হয়ে যাওয়া, এবং এই অ্যাটাচমেন্টের ফলে সেটা যেখানে যাই সেখানে আমিও যেতে চাচ্ছি, এরকম ভালোবাসা যে কেউ কাউকে ছেড়ে চলে যাব না, সব সময় আমরা একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয়ে থাকবো, এরকম ইন্টেন্স ভালোবাসাকে বোঝানোর জন্য উদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো কার উদের কথা এখানে বলা হয়েছে, এটা বলা হচ্ছে মুজরিমুন যারা, তাদের কথা। এখন মুজরিম শব্দটা কী, মুজরিম শব্দটার অর্থ হচ্ছে ক্রিমিনাল বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা হচ্ছে কনভিক্টেড ক্রিমিনাল। কনভিক্টেড ক্রিমিনাল মানে হচ্ছে সে যে অন্যায়টা করেছে সে অন্যায়টা অলরেডি প্রুভেন, এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই যে সে অন্যায়টা করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন, যেদিন হচ্ছে হিসাবের দিন, সেদিন হচ্ছে এই কনভিক্টেড ক্রিমিনাল যারা হচ্ছে, তাহলে কারা, যারা হচ্ছে এই কনভিক্টেড ক্রিমিনাল বলতে এখানে কিন্তু ডিসবিলিভার বলা হয় নাই, বরং এখানে বলা হচ্ছে ইভেন সিনফুল মুসলিম, যারা মুসলমান বলছে কিন্তু তারপরেও তারা হচ্ছে ক্রাইম করেছে, অন্যায় করেছে, তারা হচ্ছে সেদিন এক্সট্রিমলি ডিজায়ার করবে, এক্সট্রিমলি চাইবে, কি চাইবে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি। তো লাও ইয়াফতাদি, সো ইফ অনলি, লাও মানে হচ্ছে সেদিন তাদের মনে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে কি, ইয়াফতাদু, ইয়াফতাদি শব্দটা এসেছে কি, ইয়াফতাদি এসেছে ফিদা থেকে। ফিদা শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, ইন এক্সচেঞ্জ অফ সামথিং টু সেভ ইয়োর সেলফ, অর্থাৎ আমার নিজেকে রক্ষা করার জন্য আমি কাউকে কোনো কিছু এটার পরিবর্তে দিলাম, সেটাকে ফিদা বলা হয়ে থাকে। সো সেদিন সে কী করবে, সেই ক্রিমিনাল, সে হচ্ছে তার
ইন এক্সচেঞ্জ তাকে নিজেকে বাঁচানোর জন্য সে ফিদা হিসেবে কোনো জিনিস দিতে চাইবে, এক্সট্রিমলি ডিজায়ার পোষণ করবে, কি জন্য? মিন আজাব, সে আজাব থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ পানিশমেন্ট থেকে রক্ষা করার জন্য সে সেদিন এক্সট্রিমলি যে জিনিসটা ডিজায়ার করবে সেটা হচ্ছে ফিদা হিসাবে কোনো কিছু দিবে। ফিদা হিসাবে সে কী দিতে যাবে? সেটা হচ্ছে বি বানি, বানি মানে হচ্ছে চিলড্রেন। সে তার নিজের সন্তানকে সেদিন র্যানসাম হিসাবে, সেটা ইন এক্সচেঞ্জ সেটা দিতে চাইবে, যে এটার পরিবর্তে, নিজের সন্তান দিয়ে দেওয়ার পরিবর্তে সে নিজেকে সেদিন আজাব থেকে রক্ষা করতে চাইবে। সুবহানাল্লাহ, আমরা একবার সেই সিচুয়েশনটার কথা চিন্তা করি যে যে বাবা মা তার সন্তানের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে, সারাটা জীবন তার যেই স্যাক্রিফাইস সেটা থাকে তার সন্তানের জন্য, সে সন্তানের জন্য তারা কী না করে থাকে, সেখানে আমরা দেখি যে তারা সেদিন নিজের সন্তানকে পর্যন্ত ফিদা হিসাবে, সে সন্তানকে পর্যন্ত এক্সচেঞ্জ করতে চাইবে তার নিজেকে সেভ করার জন্য, যে হিজ উইলিং টু থ্রো, সে নিজেকে বাঁচানোর জন্য, তার সন্তানকে জাহান্নামে দিয়ে দেওয়ার জন্য সেদিন প্রস্তুত থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই কঠিন দিনে সে তার ফ্যামিলিকে রিকগনাইজ করতে পারবে, কিন্তু সেদিন তারা একে অপরকে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো মানসিক অবস্থা তার থাকবে না। এত কঠিন, এত আতঙ্কের মধ্যে সে থাকবে এবং সে এত বেশি টেরিফাইড থাকবে যে সে কী করবে, সে তার নিজের সন্তানকে দিয়ে এর পরিবর্তেও আল্লাহর কাছ থেকে নিজেকে সেই পানিশমেন্ট থেকে রক্ষা করতে চাইবে। সো উইদিনের ভয় বা উইদিনের যে আতঙ্ক সেটা কত কঠিন হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তারা সেরকম অবস্থাতে এই ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতেও তারা পিছপা হবে না। আমরা যদি দুনিয়ার বুকে, দুনিয়ার জীবনে চিন্তা করি, একজন বাবা অথবা মায়ের কথা, যে বাবা মা কীভাবে তার জীবনের প্রত্যেকটা জিনিসকে তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, আমরা দেখি যে বাবা মা তাদের অনেক পছন্দের জিনিস তারা বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র সন্তানের ভালোর জন্য। তারা তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, তারা তাদের মনের যে একান্ত আকাঙ্ক্ষা সেটাকে তারা ভুলেই যায় তার সন্তান ভালো থাকার জন্য। একজন বাবাকে আমরা দেখি যে কীভাবে তার পরিবারকে প্রোটেক্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায়, কীভাবে তার সন্তানকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য বা সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য কত কঠিন পরিশ্রম করে যাচ্ছে দিন রাত। একজন মায়ের কথা আমরা, বা একজন বাবা মা ভালোবাসার কথা আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো দুনিয়াতে জেনুইন লাভ বা আনকন্ডিশনাল লাভ বলতে সন্তানের জন্য বাবা মার লাভটাকেই আমরা দেখি, যে কোনো স্বার্থ ছাড়া, কোনো কিছু পাওয়ার আশা ছাড়া বাবা মা কী পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে সন্তানের জন্য, এবং কখনোই সেটার সাথে কম্পেয়ারেবল আর কোনো ভালোবাসা আমরা দেখতে পাবো না, যে তারা তার সন্তানের জন্য যে ধরনের স্যাক্রিফাইস করার জন্য এই দুনিয়াতে সে প্রস্তুত থাকবে। এবং এটার বিভিন্ন কারণ থাকতে পারে, যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এভাবে যে সন্তানের জন্য বাবা মায়ের যে ভালোবাসা সেটা আসলে আনকম্পারেবল, সেটা আমরা আর কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়োলজিক্যালি আমাদেরকে এভাবে তৈরি করতে পারেন। সেকেন্ড যে জিনিসটা আমরা চিন্তা করতে পারি, যে এটা হচ্ছে সে বাবা মা যেমন তার বাবা মা থেকে পেয়ে এসেছে এবং সেটাই তারা হচ্ছে তার নিজের সন্তানকেও দিতে চায়। সো এটা হচ্ছে অনেকটা আমাদের ট্রেডিশন হিসেবে চলে এসেছে, এবং আমরা দেখি যে বাবা মার একটাই ইচ্ছা থাকে যে সন্তানের জন্য একটা বেটার ওয়ার্ল্ড তৈরি করার জন্য, একটা লাইক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য, একটা লিগেসি রেখে যাওয়ার জন্য বাবা মা সবসময় সন্তানদের জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে রাজি থাকে। একজন মায়ের কথা আমরা চিন্তা করি, যে একজন মায়ের সন্তান ধারণ থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তার চিন্তা থাকে তার সন্তান কীভাবে ভালো থাকবে, এবং সেটার জন্য যে কোনো ধরনের স্যাক্রিফাইসই হোক না কেন, সেই স্যাক্রিফাইস করার জন্য কখনোই তারা পিছু পা হয় না। ঠিক এরকম একটা ভালোবাসা, এরকম আনকন্ডিশনাল লাভ সেদিন কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সেদিন সেই সন্তান সন্ততির কে দিয়েও সে জাহান্নাম থেকে বাবা মা নিজেদেরকে রক্ষা করতে চাইবে। সো আমরা একটু চিন্তা করলেই দেখি যে সেদিনের ভয়ঙ্কর দিনের ভয়ঙ্করত্ব এত বেশি, যে দুনিয়ার যত সম্পর্ক রয়েছে সমস্ত সম্পর্কই সেদিন হচ্ছে ঠুনকো হয়ে যাবে। সেদিন সেই সম্পর্কের কোনো মূল্য মানুষের কাছে থাকবে না যখন তার নিজেকে সেভ করার প্রশ্ন আসবে।
12 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, শুধু নিজের সন্তান সন্ততি না, বরং সে রানসন হিসাবে দিতে চাইবে তার স্ত্রীকে, তার ভাইকে, অর্থাৎ যে কোনো সম্পর্কের কথাই আমরা এখানে চিন্তা করি না কেন, সমস্ত কিছু সেদিন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এখানে সাহিবাতিহি বলা হচ্ছে, সাহিবাতি মানে হচ্ছে ফিমেল কম্পেনিয়ন বা স্ত্রীকে বোঝানোর জন্য। তো সোহাবা শব্দটি এসেছে সুহুবা থেকে, এবং সুহুবা শব্দের অর্থ হচ্ছে ক্লোজ কম্পেনিয়নশিপ, সহবত আমরা বলে থাকি। তো যারা হচ্ছে খুব কাছের, সেই কাছের সঙ্গী, সেটা বোঝানোর জন্য হচ্ছে সুহুবা বলা হয়ে থাকে। সো দেখা যায় যে স্ত্রীর জন্য বা ওয়াইফের জন্য একজন হাজব্যান্ডের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও আমরা দেখি যে তার, যার সাথে সে সারা জীবন কাটাচ্ছে, তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। এবং যেটা বাবা মাও অনেক সময় জানে না, একজন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এত ক্লোজ থাকে যে তারা একজন আরেকজনের উপরে তেমনিভাবে ডিপেন্ড করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছেন, বলে দিয়েছেন যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা, এটা হচ্ছে তারা একজন আরেকজনকে প্রোটেক্ট করবে, একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনের সুখ দুঃখের সাথে থাকবে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিলেশনটাকে তৈরি করে দিয়েছেন। কিন্তু সেই কঠিন দিনে, সেই সেদিন তার সেই ক্লোজ কম্পেনিয়ন, যে কাছের বন্ধু, তার স্ত্রী, তার কথাও সে সেদিন ভুলে যাবে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড যে জিনিসটা বলেছেন যে অ্যান্ড ওয়া আখি, এবং তার বন্ধু, তার ভাই। সো আখি বা আখুন শব্দটা যেটা, সেটা হচ্ছে যে তার ভাইয়ের কথা বলা হচ্ছে, যে সারাক্ষণ তার সঙ্গী ছিল। একজন ভাই বোনের সম্পর্ক যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এই সম্পর্কটা হচ্ছে এমন যে এটাও আসলে অন্য কোনো সম্পর্কের সাথে কম্পেয়ার করা যায় না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এটা যেমন ইউনিক একটা সম্পর্ক, একজন আরেকজনকে বিশ্বাসের ব্যাপারে, একজন আরেকজনকে প্রোটেক্ট করার ব্যাপারে, একজন আরেকজনের ভালো মন্দ শেয়ার করার ব্যাপারে, অনুভূতি শেয়ার করার ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে যেমন তাদের একটি ইউনিক সম্পর্ক রয়েছে, তেমনিভাবে ভাই বোনের সম্পর্কটাও হচ্ছে সেরকম ইউনিক, যে ভাইয়ের জন্য বোনের এবং বোনের জন্য ভালোবাসার যে সম্পর্কটা, সেটা দেখা যায় যে আমরা দুনিয়ার অন্য কোনো সম্পর্কের মধ্যে আমরা খুঁজে পাবো না। কিন্তু এই যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কগুলো কি হচ্ছে, ঠুনকো হয়ে যাচ্ছে, সেই সম্পর্কগুলো বিলীন হয়ে যাবে সেদিন, এই সম্পর্কগুলো কোনো কাজেই লাগবে না। সূরা ফাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ অপরের বোঝা বহন করবে না, কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে, কেউ তা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজে সংশোধন করে, সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যই, আল্লাহর নিকটে সকলে প্রত্যাবর্তন। তাহলে এখানে আমরা দেখছি যে আমরা দুনিয়াতে যতই বলি না কেন, আমি অমুকের জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি, অমুকের জন্য আমি এই অন্যায়টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তুমি যতই এই কথা বলো না কেন, সেই আখিরাতে যখন কঠিন সময় উপস্থিত হবে, তখন তুমি দেখতে পাবে যে কেউ কারো বোঝা সেখানে বহন করছে না, তোমার নিজের বোঝা তোমাকেই বহন করতে হচ্ছে। সূরা মুমিনুনে আল্লাহ বলছেন যে অতঃপর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না। সো সেদিন আমরা এখানেও দেখতে পাচ্ছি যে তাদের যে আত্মীয়তার বন্ধন, সেটা সেদিন কেউ সে ব্যাপারে কেয়ার করবে না, কেউ কারোকে তাদের নিজেদের অবস্থা সম্পর্কে সে কেমন আছে সেটাও সে জিজ্ঞাসা করতে যাবে না। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, অতএ পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর সম্পর্ক দিয়ে তৈরি করেছেন, কিন্তু সব সম্পর্কের উপরে বড় হচ্ছে আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর বান্দা, এবং আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে মানুষ যে অন্যায়গুলো করে, যে ফিতনার মধ্যে পড়ে, তার একটা বিরাট কারণ হচ্ছে আমাদের এই পারস্পরিক সম্পর্ক।
আমরা দেখি যে মানুষ যে অন্যায়গুলো করছে অথবা ইসলাম থেকে দিনের কাজ থেকে দূরে সরে যাচ্ছে, একটাই কারণ হিসাবে সে বলবে যে আমার সন্তানদের জন্য আমাকে এগুলো করতে হচ্ছে, সন্তানদের ভবিষ্যৎ তৈরি করতে হচ্ছে, সেজন্য আমি সময় পাচ্ছি না, আমার ওয়াইফ চাচ্ছে সে কারণে দেখা যাচ্ছে আমাকে বেশি ইনকাম করতে হচ্ছে যে কারণে আমি হালাল হারাম মেনে চলতে পারছি না, আমার হাজব্যান্ড চাচ্ছে সে কারণে আমি হিজাব পড়তে পারছি না। সো এরকমভাবে আমরা বিভিন্ন এক্সকিউজ দিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এগুলো হচ্ছে শয়তানের ফেতনা আমাদের জন্য, এবং এই দুনিয়ার জীবনে এই ফেতনা উপরে আমরা যদি আল্লাহ সুবহান তাআলার মহাব্বতকে, আল্লাহ সুবহান তাআলার ভালোবাসাকে আমরা যদি অগ্রাধিকার দেই, তাহলে সে আখিরাতে যে আমাদেরকে আফসোস করতে হবে না, কারণ আল্লাহ সুবহান তাআলা এখানে খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আখিরাতে কি অবস্থা হবে এবং সেদিন আমরা আমাদের জন্য আসল বন্ধু কে হবে এবং আসল সহায়ক কে হবে।